হায় হায় রে, এই পাগল ভক্তই করলো কি? বাংলাদেশি অভিনেত্রী শিরিন শিলাকে খেলো সুম্মা? সাকিব অনন্য মামুনের পুজেট তাহলে অবশেষে হচ্ছে, এই বিষয়ে আরও বিস্তারিত জানাব। তার আগে আরেকটি শৌখিন নিউজ দিচ্ছি। সুপারস্টার দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী মিত্রর ফেসবুক অ্যাকাউন্ট হলো হ্যাক। জানা গেছে এই অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার ছিল 2 মিলিয়নের উপরে। কোনো অপশক্তির ফাঁদে পড়ে হ্যাক হতে হলো রুক্মিণী মিত্রর এই ফেসবুক অ্যাকাউন্টটি। গতকাল রাতে এই তথ্য জানায় দেবের গার্লফ্রেন্ড নিজেই। রুক্মিণী মিত্র জানায়, আমার সোশিয়াল মিডিয়া এবং আইনি দল উভয়ে বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অভিনেত্রী আরও জানায়, তিনি পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত কেউ যেন সেই পেজের সঙ্গে যোগাযোগ বা প্রতিক্রিয়া না করে। সত্যি কথা বলতে এটা খুব খারাপ লাগা বিষয়। প্রথমে দেবের ইউটিউব চ্যানেল, এখন আবার তার গার্লফ্রেন্ডের ফেসবুক পেজ। এবার আসা যাক শিরিন শিলা এবং এক পাগল ভক্তের কাণ্ডের কাছে। গতকাল নায়িকা শিরিন শিলা একটি ভিডিও পোস্ট করে সেখানে দেখা যাচ্ছে নায়িকাকে জড়িয়ে ধরে আছেন এক পাগল ভক্ত কিছু মনের কথা বলার জন্য। কিন্তু কিছু মুহূর্ত পরেই হয়ে গেল এক অবাক করা কাণ্ড। পাগল ভক্তটি শিরিন শিলাকে খেলো সুমো। পরে আবার সবাই ছেলেটাকে ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে নেয়। জানা গেছে শিরিন শিলার আপকামিং সিনেমার শুটিংয়ে এই কাণ্ডটি হয়। যাই হোক, ভক্তটি কিন্তু খুব সাহস করেই প্রিয় নায়িকাকে চুমু দিল। আপনাদের সামনে যদি আপনাদের প্রিয় মানুষ থাকে তাহলে আপনারা কি করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি আসা যাক সুপারস্টার শাকিব খান এবং অনন্য মামুনের পুজেটের কাছে। অনন্য মামুনের একটা পুজেট নিয়ে অনেকবার আমি নিউজ করেছি, কারণ এই পুজেটটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। অনন্য মামুনের এই পুজেটটা 4টি ভাষায় মুক্তি পাবে, সারা ভারতে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু পুজেটটা নিয়ে আমরা ছিলাম ভীষণ দুশ্চিন্তায়। অনন্য মামুন স্ট্যাটাসে বড় বড় কথা বললেও বাস্তবে কোনো কিছুই করতে পারেনি। এবার শাকিব ভক্তদের দিল এক এক্সাইটেড নিউজ। গতকাল রাতে অনন্য মামুন দিল এক ব্রাড আপডেট। তিনি বলেন, পাঠান রিলিজের সব ঝামেলা শেষ, যাই এবার মুম্বাই থেকে নিজের শুটিং প্ল্যান আর শিল্পী নির্বাচনটা শেষ করে আসি। শাকিব ভাইয়ের পুজেট নিয়ে আজ থেকে টেবিল ওয়ার্ক শুরু। অনন্য মামুনের এই তথ্যটি আমার ভীষণ ভালো লাগলো। হয়তো এবার শাকিব ভক্তদের মনের আশা পূর্ণ হবে, এই পুজেটটার টেবিল ওয়ার্ক শুরু হলো। আপনাদের কি মনে হচ্ছে, আসলে কি শাকিব অনন্য মামুনের পুজেটটি হচ্ছে? আপনাদের কি মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটির সাথেই থাকার জন্য।